बोलिविया राजधानी ला पाजे सोमवार पालित हलो स्थानीय आदिवासी विशेष उत्सव फिएस्ता दे लास नातितास। जे अनुष्ठान मूल आयोजने थाके मृत आत्मीय बा अनात्मीयदेर माथार खुली दिए विशेष प्रार्थना। भिन्नधर्मी ए अनुष्ठानटी विश्वबासीर काछे खुली उत्सव नामेओ परिचित। मार्किन संबाद माध्यम एपिर तथ्य ओ चित्रे निबिड़ अमिनेर डेस्क रिपोर्ट। মরদেহ সৎকার ও সমাহিতের ক্ষেত্রে অনেক বেশি আজব এবং রহস্যময় অনুষ্ঠান পালন করে বলিভিয়ার লাপাজের আয়মারা আদিবাসীরা। পৃথিবী থেকে বিদায় নেয়া আত্মীয়দের মাথার খুলি বাসায় রেখে করা হয় উৎসব ও প্রার্থনা। মৃতদেহের খুলিকে তারা ডাকে নাতিতাস নামে, আর খুলি নিয়ে পালিত এই উৎসবের নাম ফিয়েস্তা দে লাস নাতিতাস। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মৃত মানুষের খুলি উত্তোলন করে লাপাজের সমাধি খননকারীরা। মৃতদেহের খুলিতে অন্যান্য সাজসজ্জার সঙ্গে জ্বলন্ত সিগারেটও গুজে দিতে দেখা যায় অনেককে। এটা বহু বছরের ঐতিহ্য। আমরা সকলেই বিভিন্ন সমস্যায় থাকি, অনেকেরই সাহায্যের প্রয়োজন, আর খুলিরা আমাদের অলৌকিকভাবে সাহায্য করে। কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছিল ভিন্নধর্মী এই খুলি উৎসব তা এখনও অজানা। তবে ইনকা শাসনের আগে থেকেই এর প্রচলন ছিল বলে ধারণা করা হয়। এই আদিবাসীদের বিশ্বাস, প্রত্যেক মানুষ সাতটি আত্মার অধিকারী। মরদেহ কবরে দেওয়ার পর ছয়টি আত্মা স্বর্গে যাওয়ার কথা ভাবে এবং সপ্তম আত্মাটি আটকে থাকে মাথার খুলিতে। সেই সপ্তম আত্মাকে খুশি করতে পারলেই বাকিগুলো সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেয় বলেই বিশ্বাস তাদের। নিবিড় আমিন, নিউজ 24।